আবা নবি জি কে যখন পরিবার পরিজন দেখাইয়া দিয়েছেন বিশ্ব নবি রাহমাতুল লিল আলামিনপরিবার বাসার সামনে কে আদরাইয়া সালাম দিন কেড়ে কেমনে মাগো আপনি কোথায় আপনার কি অবস্থা আপনার কি حال হল এমনি করে ওই পড়ে না সালামের আওয়াজ শুনে পরিমাতির সু অবস্থায়Lambda দরাইয়া দরজা খুলে তাকাইয়া দেখো এবার পরিমাত ডাক দিয়ে বলে মোহাম্মদ তুমি কেন এখানে এসেছো এর কারণটা কি আমি শুনতে পারি না এবার নবীজি ডাক দিয়ে বলে মাগো ওই রাস্তার মধ্যে আমি কিছু সঙ্গ উদ্যোগকের কাছ থেকে খবর পেয়েছি আপনি না কির্তেন নিদম বসু সহায় গেছেন ও মা আমি নবীকে আপনার কোনো সহযোগিতা করতে পারি কি না এই কথা বলার পরে পরে না নবী রীতিকে তা গায়ে পরিমাণ চোখে পানি পেবে পড়তেছে আলবুর পরিবার ডাক দিয়ে বলে এত ভালো মানুষ জেনে সে কি जिंदगीতে মানুষ হত্যা করতে পারে এত সুন্দর মানুষ জেনে সে কি जिंदगीতে মানুষকে হত্যা করতে পারে এত সুন্দর জানাজান সে কি जिंदगीতে পাগল হতে পারে এবার পরিবার

إنا إِنَّ أعطيناك الكوثر فصل لربك وانحر إن شَانِئَكَ هُوَ الأبطر صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحو على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشفت جاء بجماله حسنت جميع خصاله

ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমিরপাড়া পূর্বপাড়া যুবকBINDER উদ্যোগে একবিলা আর ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধা বাজন সভাপতি সাহেব দা আমার বরকত হোন মুয়াজ্জজ মুকাররাম ওলামায়ে کرام সম্বত সর্বস্থলের প্রাণপ্রিয় মুসলমান বাহেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকুর আদায় করছি যিনি আজকে আমাদের সকলকে ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলেই জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ কারণ আজকে তো যে একটা দিন গেছে সবাই তো জানেন নাসানাসির দিন না নাস্তে নাস্তে আপনারা গাইলে গেছেন কেন সেই জন্য আমাকে সবাই ছিলেন আমার সাথে আমি যখন ওয়াজ করি প্লাস আমার সাথে ওয়াজ করে ওয়াজ করেন না থাকা লাগে সুতরাং আমার সাথে ওয়াজ করতে রাজি আছেন তো সকলেই আমার ভাইয়েরা আমরা যে আলহামদুলিল্লাহ বললাম আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমাদের লাভ না লস কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে আমি মহান আল্লাহ আমার বান্দার নিয়ামত আর বাড়াইয়া দেই সুবহানাল্লাহ জোরে খান আল্লাহ সে নিয়ামত বাড়াইয়া দেন আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে বলেন ল শাগাও ولئن كفرت إن عذابي لِشَدِيد أريد আল্লাহ বলেন লাইন শাকার তুমলা আজিদ আন্না আমার কোন বান্দা যদি আমি মহান আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করে লা আজিদ আন্না আমি মহান আল্লাহ আমার বান্দার নিয়ামত আরো বৃদ্ধি করে দিই সুবহানাল্লাহ আমার ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটি সূরা যে সূরাটার নাম হলো সূরাতুল কাউসার এবং এই সুরাটাকে আরো সহজ ভাবে আরেক করেছি। ওই সুরাকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা এখন আসুন আমি আপনাদের সামনে যে সুরা তলায়ত করেছি এই সূরার শানে নতুন যদি আজকে বুঝতে পারি তাহলে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা আমাদের বোঝা অতি সহজ হয়ে যায় শানে নতুনটা হল আপনার সাল্লামের বয়স যখন চল্লিশ বৎসর একদিন অতিবাহিত হয় তখন মহান আল্লাহ পাকরবুল আলামিন বলেন নবী গো এখন থেকে আপনি প্রকাশ করুন আমি মোহাম্মদ নবী হয়েছি সুবাহুল্লাহ জোরে খন্না এবং আরববাসীদের সামনে গিয়া দাঁড়াইয়া মক্কাবাসীদের সামনে গিয়া দাঁড়াইয়া আমি আল্লাহর পক্ষ থেকে হকের আওয়াজ হাতে কাঠে গিয়া পৌঁছাইয়া দেয় আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম যখন আরবাসীদের সামনে গিয়া দাঁড়াইয়া মক্কাবাসীদের সামনে গিয়া দাঁড়াইয়া বলতে লাগলো ও মানুষ ওই আকাশ আল্লাহর জমিন আল্লাহর চন্দ্র সূর্য আলু বাতাস আল্লাহর সুতরাং ওই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহর কি বলেন ঠিক না এই জমিনে কার হুকুম চলবে এক মত আল্লাহর হুকুম চলবে এই ভাবে যখন নসর কালিমার দাওয়াত দিতে লাগলে তৎকালিন সময় রসূলের দুইটা আকর্ষণ ছিল কয়টা আকর্ষণ একটা আকর্ষণ হল রুসুলের জবানের সুন্দর কুরআন তেলাওয়াতের আকর্ষণ আরেকটা আকর্ষণ হল রুসুলের উত্তম ব্যবহার উত্তম সুরিতের আকর্ষণ এই দুইটা আকর্ষণে মিলে যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয় ইসলামের প্রচার প্রসার যখন বৃদ্ধি হয় সত্যি এই যুগে যখন রসুল কালামের পাকের তালাবাদ করতেন أَلَوْ نَجْعَلْ لَهُمْ

আমাদের কালামে পাকের তলাওয়াতের আওয়াজ শুনলে আমাদের জবান দিয়ে আল্লাহ আকবার বের হয় না এর এক নম্বর কারণ হলো আমরা হিন্দি গান শুনতে শুনতে বাংলা ফিল্ম দেখতে দেখতে আমাদের জবানটা হয়ে গেছে গেছে গে নষ্ট কি বলেন ঠিক কি না আমাদের দিলটা হয়ে গেছে গে নষ্ট সেই জন্য কালামে পাকের তেলাওয়াতের আওয়াজ শুনলে আমাদের জবান দিয়ে আল্লাহ আকবার বের হয় না কি বলেন ঠিক কি আমার বায়না রুসুলের জবানের সুন্দর কোরান তার আকর্ষণে রুসুলের উত্তম জমাহার উত্তম শরীপের আকর্ষণে এই দুইটা আকর্ষণ মিলে যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয় ইসলামের প্রচার প্রসার যখন বৃদ্ধি হয় ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি হওয়া মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়া এই জিনিসটা আবু জাহিল এবং মক্কার বেঈমান কাফেররা সহ্য করতে পারলেন না নাউজুবিল্লাহ জোরে খান শুরু হয়ে গেল সাহাবীদের কষ্টের জিন্দেগি রুসুল মার কাইতে লাগলো এবং মক্কার বেঈমান কাফেররা মক্কার অলিতে গলিতে দাঁড়ায়া বলতে লাগলো কেউ শুনছো আবদুল্লাহর ছেলে মোহাম্মদ যে পাগল হয়ে গেছে গা নাউজুবিল্লাহ জোরে খান না মক্কার হাতে গাতে যখন বলতে লাগলো মক্কার কিছু সংখ্যক যুবকেরা বলে আরে কি বলে রে আবু জাহিল্লার বাহিনীরা মোহাম্মদ বলে পাগল হয়ে গেছে গা আর সহ্য লাগে না আমার ভাইরা আপনাদের এই আমিরপাড়ার বিশিষ্ট একজন সর্দার সাহেব যদি সে ভালো মানুষ মজলিশপুর বাজার ধরে কে বলে কেউ তোমরা শুনছো এই মুখ সর্দার সামনে পাগল হয়ে গেছে তখন মানুষের কাছে আশ্চর্য লাগবে না তখন দেখবেন কিছু সংখ্যক করবে চলো আমরা সর্দার সাথে দীক্ষাই পাগল দেখে আসি ঠিক তেমনি ভাবে মক্কার গুলিতে যখন তারা বলতে লাগলো মোহাম্মদ পাগল হয়ে গেছে তখন মক্কার কিছু সংখ্যক যুবকেরা বলে আরে কি বলে রে মোহাম্মদ বলে পাগল হয়ে গেছে চলো তো আমরা পাগল দেখে আসি এক এক করে বিশাল আকারের মিছিল হয়ে গেছে তখন মিছিলের মধ্যে একজন আরেকজনকে বলে কিরে পাগলের আলামত হলো দুইটা পাগলের আলামত কইটা পাগলের এক নম্বর আলামতটা হলো পাগলের চেহারার সুরত এবং লেবাস ঠিক থাকে না কি বলেন ঠিক কিনা পাগলের দুই নম্বর আলামত হলো পাগলের কথার আগা এবং গোড়া ঠিক থাকে না কি বলেন ঠিক না তারা একজন আরেকজনকে বলে এই দুইটা আলামত যদি মোহাম্মদের মাঝে পাই তাহলে সত্যি মনে করবো মোহাম্মদ পাগল হয়ে গেছে আমার ভাইয়েরা মক্কার যুবকেরা যখন রোয়ানা হয়ে গেল আল্লাহর ঘর খানায় কাবার দিকে মোহাম্মদ আল্লাহ নবী বিশ্ব নবীকে দেখার জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর জোরে খান আরেক জোরে খান আল্লাহ আকবর মক্কার যুবকেরা যখন খানা সামনে গেল সামনে যাওয়ার পরে দেখে রসুল কেমন সুন্দর ছিল আমাজ আয়েসা সিদ্ধানা বলেন পৃথিবীর মানুষের আরে আমার স্বামী বিশ্বনবী কেমন সুন্দর ছিল তোমরা জানো আমার স্বামী বিশ্বনবী যখন প্রত্যেক দিন গ্যাসারের নামাজ আদায় করে আমি আয়েসার ঘরে আসত আমি আয়েসা আমার স্বামীর চেহারার আলো দিয়ে শুচি সিদ্ধু দিয়া সুতা ঢোকাতে পারতাম আরেকটু আসতে কোন না বিটে শুনব তাহলে কেমন সুন্দর ছিল আমাদের বাংলাদেশের ভিতরে যত নায়ক নায়িকা আছে যত সুন্দরী আছে সমস্ত সুন্দরী সুন্দরীদেরকে একটা রুমের ভিতরে দুখাইয়া দরজা লাগাইয়া ঘরের লাইটটা বন্ধ করিয়া যদি তাদের চেহারা আলু দিয়া শুষে সিদ্ধু দিয়া সুতা ঢুকানো যাবে তো আর একটু জুড়ে ঘর না শুষে সিদ্ধু ধরে কথা কোথায় ডোলা দিয়ে আসারে ঢুকানো যেত না কি বলেন ঠিক কিনা আর একটু জুড়ে ঘর বাইরে আমার লক্ষ্য করে দেখুন এল্লাবি বিশ্বনবী রাও অতুল লালভিন কে মহা আল্লা কেব সুন্দর করে বনায় চার এল্লাবি বিশ্বনবী রাও অতুল লাল মিনের একদম সাভিয়া কি পূর্ণিমা র জনিতে ইয়া একবার পূর্ণিমা র চন্দরি থেকে আবার নবীজির চেহারার দিকে তাকাই বারবার সাহাবী নবীজির দিকে তাকাই আবার চন্দ্রের আলোর দিকে তাকাই ইয়াউমি কুল আল্লাহ নবী বিশ্ব নবী দিকে দিকে বলে সাহাবী তুমি একবার আমার দিকে তাকাও আবার চন্দ্রের আলোর দিকে তাকাও এর কারণটা কি আমি তো বুঝতে পারি নাই এবার সাভি ডাক দে বলে নদী এ্যার কারণ হল চন্দ্রিকীত গাইবার কারণ হল চন্দের আলো বেশী সুন্দর নাকি কি আপে নদী চেহারা বেশি সুন্দর এই কথা বলার পরলে নবী বিশ্ব নবি বলে সাবি জমা তো কে বেশি সুন্দর আল্লাহ খণ্ডা ইয়ামনে করে সাহাবি ডাকতে বলো কোন পিটি আমি আমার আল্লাহর কুসুম করে বলি গো চন্দ্রের আলো ওর দিকে তাকাইলে দেখা যায় কালো কালো দাগ দেখা যায় কিন্তু আপনি নবীজির চেহারার দিকে তাকাইলে কোনো কালো দাগ দেখা যায় না আর একটা জোরে ঘটনা সুবাহান আল্লাহ করে সাহাবি আমার ডাকতে বলো কোন পিটি শুধু তাই আমি সাহাবি আল্লাহর কসম করে বলি চন্দ্রের আলো থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর আল মহান আল্লাহ আপনাকে বানাইয়াছেন সুবহান আল্লাহ জুরে ইয়াউনি করে এই কথা বলার পরে আল্লাহ নবী বিশ্বনবী কেমন সুন্দর ছিল শুধু তাই নবীজির দুধ মা কদরতে হালিমা তুসা দিয়া রাজি আল্লাহ দেখি দেখি বলে পৃথিবীর মানুষের আমি হালেমা কেউ তো বসবাস করি তাই গ্রামে আমি আলেমা আল্লাহর কুসো করে বলি মোহাম্মদের চাইতে তো সুন্দর কোন চেনে আমি হালেমা তাই ফেররে ভিতরের কোথ অ দেখি নাই সবা আনহালা জনে ঘন। আমনি মা লাভাবির মামেনাডকে কে বলনে হালেমা তুমি কিন্তু বসবাস কর তাই ফের গ্রামে আমি আমেলা কিন্তু বসবাস করে মাত কান্না শহরের অলিতে গুলিতেইতে। আমি আমেনা এ না গস করে বলি গোটা মক্কা নগরীর শহরের গলিতে গলিতে আমার ছেলে মোহাম্মদের চাইতে তো সুন্দর কোন ছেলে আমি না জিন্দগিতে কোথাও দেখি নাই সবান আল্লাহ জুড়ে খন্না এমনি করে আসমান দিকে একজন বেরোজারি গিড়ি কে বলে এ আলেমা এ আমেনা পুরা বিশ্ব নবীর মা হতে পারতো নবীর সম্পর্কে এখনো তোমাদের কোন ধারণা হয় নাই এখনো তোমাদের কোন আন্দাজ হয় নাই আমার ভাইরা যার যেমন যোগ্যতা কি বলেন ঠিক কিনা আর একটু জোরে খন না যার যেমন যোগ্যতা আমাদের ব্রাহ্মণ বাড়িয়া দুই ফকির মহিলা গেছিল বৈরবের বীজ দেখার জন্য বৈরবের ব্রিজটা চিনেন না এক বগির মহিলা আরেক বগির মহিলাকে বলে বোন এই বরেভের বিশটা করতে না জানে আমাদের সরকারের কই পুরি গেছে করেছিলেন তো কই ওমা এত আস্তে বললে চলবে করেছিলেন না গ্রাম অঞ্চলে 25 টাকার এক করে বলে আরেক বগির মহিলাই তো গো বোন তুই ঠিকই কইছস না গেলে মনে হয় আমাদের সরকারে দুই কুড়ি গেছে দুই কুড়ি মানে

এ হা এ হা তোমাদের কয়স্কৃত কবে ও দুই থেকে পঁয়ত্রিশ হবে এ হালেমা এ আমেনা তোমরা কইটা রাষ্ট্র সফর করেছ ও হালেমা ও আমেনা এবার আমি জিউরাইলের বক্তব্য শুনো আমি জিভ মহান সৃষ্টি সৃষ্টিকর না পর থেকে আজ পর্যন্ত তাম পৃথিবী লক্ষ লক্ষ কোটি কোটি বার আমি জিব্রাইল ভ্রমণ করেছি আমি জিব্রাইল মহানন্দন কুসম করে বলি মুহাম্মদের চাইতে তো সুন্দর কোন ছেলে আমি জিবরাইল পৃথিবীর কোন প্রান্তে পৃথিবীর কোন এলাকায় পৃথিবীর কোনো মহল্লাতে পৃথিবীর কোনো গ্রামে মুহাম্মদের চাইতে তো সুন্দর কোন ছেলে আমি জিবরাইল কোথাও দেখি নাই আর একটু জোরে قلنا সুবহানাল্লাহ এমনি করে আল্লাহ তুমি তো তাদের মতো বলে ফেলেছ আলামা বলেছে তাই গ্রামের ভিতরে কোথাও দেখে নাই আর আমেনা বলেছে মক্কা নগরীর শহরের ভিতরে কোথাও দেখে নাই আর তুমি জিব্রাই বলেছ পৃথিবীর কোন প্রান্তে দেখো নাই তাহলে তো আমার মনে হয়েছে আরও দেখার বাকি আছে কি বলেন ঠিক কিনা

এবার আমি মহান আল্লাহর বক্তব্য শুনো আমি মহান আল্লাহ আমি আমার ইজ্জতের কসম করে বলি আমার বন্ধু মোহাম্মদের চাইতে এত সুন্দর কোন ছেলে এত সুন্দর কোন মাখব এত সুন্দর কোন মানুষ আমি মহান আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করি নাই আর একটু দূরে না ও জিবরাইল তুমিও তো তাদের মুখ বলে বলেছো হালেমা বলেছে টাইফের গ্রামের ভিতরে কোথাও দেখে নাই আর তুমি জিবরাইল বলেছো আমেনা বলেছে মক্কা নগরের শহরের ভিতরে কোথাও দেখে নাই আর তুমি জিবরাইল বলেছো পৃথিবীর কোনো প্রান্তে দেখো নাই এতে বুঝা দেখার বাকি আছে কি বলেন ঠিক না

আবার বেড়া নবীজি কেমন সুন্দর ছিল মক্কার যুবকেরা বলে কি রে এত সুন্দর চেহারার মানুষ কি জিন্দগিতে পাগল হতে পারে কি বলেন ঠিক কি না আর একটু জোরে কল পাগলের এক নম্বর আলামত কিন্তু বাতিল হয়ে গেছে কি বলেন ঠিক কি না আর একটু জোরে কল পাগলের দুই নম্বর আলামতটা হলো পাগলের কথার আগা এবং গোড়া ঠিক নাই ঠিক আছে দেখবেন পাগল এমনিতে জরাবা জড়াবা সব সময় করে এমনিতে পাগল কথা বলে পাগলের কথার কোনো ঠিক ঠিকানা নাই আমার ভাইরা এক মাস্টার সাহেব এক মাস্টার সাহেব ঢুকছে একটা স্কুলে স্কুলে ঢুকে ছাত্রদেরকে বলে ছাত্ররা এটা কোন ক্লাস কো স্যার এটা অঙ্কের ক্লাস যাই হোক অঙ্কের খেলা যেহেতু তোমরা একটা অঙ্ক করো অঙ্কটা হলো আমি রিক্সাতে নাই না তোমাদের স্কুলে ঢুকতে সময় লাগছে দশ মিনিট কত আমার বয়স কত আচ্ছা আপনারা কোন দশ মিনিটের সাথে বয়সের কোন সম্পর্ক আছে আর একটু জোরে ছাত্র ছাত্র আল্লাহ যে অঙ্ক দিছে ছাত্র কলম খাতা এডি কে যুগ বিয়োগ পুরন লো বসাগুল যা অঙ্ক আছে সব করতেছে কিন্তু সারের বয়স বুঝে রাখা দেখবেন প্রত্যেক ক্লাসেও কিছু পণ্ডিত ছাত্র থাকে যেমন আমরা একবারে দাওরা হাদিস থেকে ইয়াসদহন থেকে দাওরা হাদিস পর্যন্ত পড়ছি আমাদের মাঝে কিছু পণ্ডিত ছাত্র ছিল এদের মাঝে এক ছাত্র এক করে কি এক কলম দিয়া খাতার মাঝে এইভাবে আক্তাসে এইভাবে আক্তাসে আর কিছুক্ষণ পরে পরে সারির দিকে তাকায় একটা মুচকি হাসে সারগা কি

ও সার সূত্রটা হলো আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে তার বয়স হলো 30 সে হইলো আদা আর আপনার বয়স 60 আপনি হইলো পুরো পরিবার পাগল পাগলের কথার আগা এবং গোরা ঠিক থাকে না তখন মক্কার যুবকেরা বলে চলো গিয়া দেখি আর একটু সামনের দিকে আগায় দেখি মুহাম্মাদের কথার আগায় এবং গুরা ঠিক থাকে ঠিক আছে কিনা আল্লাহ আকবার আল্লাহ আকবার রাসূল এমন কিছু আয়াত এমন কিছু কথা রাসূল পড়তে লাগলেন যেমন শব্দের সাথে অর্থের মিল চন্দ্রের সাথে শব্দের মিল এমন কিছু আয়াত এমন কিছু কথা রাসূল পড়তে লাগলেন সুবহানাল্লাহ যুরকন এইভাবে যখন রসুর কালামে পাগির তলা করতে লাগলেন একজন যুবক গিরি পাগল ফাগুলকে এত সুন্দর কথা বলতে পারে ফাগল এত সুন্দর কথা বলতে পারে তখন একজন যুবক আর একজন না আবু জাহিল যা বলেছে সব মিথ্যা বলেছে কি বলেন ঠিক কিনা বায়ানাল লক্ষ্য করে দেখুন এবার একজন যুবক আর একজন গিড়ি বলে বলল আবু জাহিল যা বলেছে তার বাহিনী রাজা বলেছে সব কিছু মিথ্যা বলেছে আমরা জানি পাগলের আলামত হলো দুইটা পাগলের এক নম্বর আলামত হলো পাগলের কথা ঠিক থাকে না পাগলের চেহারা লেবাস ঠিক থাকে না সুতরাং এত সুন্দর যারা জানে সেই জিন্দিতে পাগল হতে পারে না কি বলেন ঠিক কিনা এত সুন্দর কথা জেনে বলে সে জিন্দগিতে পাগল হতে পারে না আবু জাহিল যা বলেছে তার বাহিনীরা যা বলেছে সব কিছু মিথ্যা বলেছে ও যুবক ভাইরা চলো আমরা সকলে কি মোহাম্মদের হাতে হাত কালিমা পরে মুসলমান হয়ে যাব সুভান আল্লাহ এবার খন্না এবার যুবকেরা আল্লাহর নামের সামনে কি আড়াইয়া কিড়ে কি বলে ওগো নবীজি ওই যে মক্কার বেঈমান কাফের আবু জাহেলর বাহিনীরা যা বলেছে সো গিদো ইত্তা বলেছে আপনাকে তারা পাগল বলেছে আপনাদেরকে আরো কথা বলেছে আপনি নাকি মানুষ হত্যা করে ফেলেন নাউজুবিল্লাহ জোরে বললাম ওগোルメজি সুদুরান আমরা সর সরি দেখেছি নবীগো এই মুউলদ আমাদের সকলকে কালিমা পরাণ কালিমা ফরাইয়া আমাদেরকে মুসলমান বানায়া দেন আল্লাহ আর একটু জোর কণ্ঠ সুবহানাল্লাহ এই আওয়াজ এই আওয়াজ জিহাদের ময়দানে গেলে আমরা ফিটাছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই আমার ভাইয়েরা এই জমিন হলো ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আর জমিন কি বলেন ঠিক না আর একটু দূরে কোন এই জমিন হলো মুফতি আমিনের জমিন কি বলেন ঠিক না। এই জমিন হলো মুফতি মুবারকুল্লাহর জমিন এই জমিন হলো মুফতি শামসুল হক শরীফের জমিন এই জমিন হলো আল্লামা মেরাজুল হক জমিন কি বলেন ঠিক না আর একটু দূরে চিৎকার দিয়ে বলেন ঠিক না সুতরাং এই জমিনের আওয়াজ সিংহের মতো গর্জন দিতে হবে কি বলেন ঠিক কিনা সুতরাং আমরা যদি বিলের মতো আওয়াজ করি নাস্তিক মুরতাদরা আমাদেরকে বই পাইবে না কি বলেন ঠিক কিনা বাংলার জমিনের ভিতরে যদি কোনো নাস্তিক মুরতাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে আগে আগে প্রতিবাদ হয় কি বলেন ঠিক কিনা আরেকটা আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকে যে একটা দিন গেছে সবাই তো জানে নামটা কি দা পহেলা বৈশাখ আল্লাহ যে অবস্থা ডাডা বিড়ি জড়া জড়ি যে শাড়ি লাগাল যে আলতা গ্রফি কিছু অনেক বড় বড় জেওর কানো অনেক বড় বড় জ্বর তারা একজন আরেকজন সাথে গিয়ে সাক্ষাৎ করে বাইরে কি বলবো আজকে বাংলার জমিনে যে জমিন হলো এই বাংলার পার্সেন্ট মুসলমানদের জমি কি বলেন ঠিক ছিনা আরেক চিৎকার দিয়ে বলেন ঠিক না এই মুসলমানদের জমিনে আজকে হিন্দুদের কারবার আরম্ভ হয়ে গেছে কি বলেন ঠিক ছিনা আমার ভাইরা পহেলা বৈশাখ তো আদায় করে পহেলা বৈশাখ তো পালন করে হিন্দুরা কি বলেন ঠিক কিনা হিন্দুরা যেমন মূর্তি বানা দেখবেন ঢাকার ময়দানে দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে দিয়ে দিছেন হিন্দুরা যেমন মূর্তি নিয়ে যখন সমুদ্র নদীর মধ্যে ফলাই ঠিক তেমনি ভাবে আজকে বাংলার জমিনে কিছু মুসলমান মার্কা আছে শত আসলে তো তারা মুসলমান নয় তারা মূর্তি নিয়ে ঢাকার শহরে স্লোগান দিতেছে কি বলেন ঠিক কিনা আরক আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার ভাই জিহাদের ময়দানে আওয়াজ হমকার শিংkern মতো গর্জন দিতে হবে কারণ এই আওয়াজ দিলে নাস্তিক মুরতাদ আমাদেরকে বই পাইবে না সুতরাং আমাদের আওয়াজে আমাদের আওয়াজে যাতে করে নাস্তিক মুরতাদের শরীরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় কি বলেন ঠিক কিনা আমার ভাইরা বাংলার জমিনে একটা নতুন দল বেরিয়েছে নতুন শয়তান এই দলটার কথা বিশেষ করে গ্রাম অঞ্চলে বলার দরকার নাম দলের নাম হলো হিজবুত তাওহিদ এর অর্থ হলো হিজবুত তাওহিদের অর্থ হলো তাওহিদের দল কারণ যারা শয়তান দেখবেন ভালো মানুষের নামাজ শয়তানি করে কি বলেন ঠিক কি না আর একটু জোরে খান হিজবুত একটা দল বাইরেছে হ্যাঁ ডাকা নারায়ণগঞ্জে বসে বসে আলে ভালে আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে সুতরাং আমাদের বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হলো প্রাণের চিবিক্ষা হলো হিসপুত তাওহিদের নেথাতে যে ইমান তার বাংলার সবিমিন থেকে বের করে দিতে হবে কি বলেন ঠিক কি না আর একটু চিৎকার দিয়ে বলেন ঠিক কি না আমার ভাইরা যারা ফেসবুক ব্যবহার করেন দেখবেন সে বিভিন্ন রকমের বক্তব্য দেই বিভিন্ন রকমের কথা বলে আলেম ওলামাদের কিনে উস্কানি বক্তব্য দেই এবং তারা কি বলে জানেন তারা বলে আলেম ওলামা তো যা খাবার খাইছে এখন আর খাওয়ার সুযোগ নাই নাউজুবিল্লাহ জানা তো আরেকটু জোরে আমার বেলা সুতরাং তাকে যেখানে পাবেন সেখানে জারু পিঠা দিতে কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখা দেন আল্লাহ কবুল করুক মঞ্জুর কোন সকলে হাত নামাই দেন আমার ভাইরা যাই হোক আমার যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর দিকে সামনের দিকে অগ্রসর হয় আমার ভাইরা তারা যখন আবু জাহিল্লার বাহিনীরা যখন পাগল বলো তারা একজনকে একজন একজনের কাছে বলে কিরি মুহাম্মদকে পাগল বলো তো মুহাম্মদের কাছ থেকে মানুষ দূরে সরাইতে পারে না এখন করতাম কি তখন মক্কার মহিমান কাফেরদেরকে দিয়ে তারা একটা পরামর্শ বসলেন পরামর্শ করে যখন আবু জাহিল সৈতান যখন রাস্তা দিয়ে হাঁটতে আস্তে আস্তে আসতেছেন আর আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন খানায় কাবার মধ্যে দাঁড়ায় নামাজ তারা নামাজ পড়তেছেন রসুল যখন নামাজ পড়ে আবু জাহিল্লা গাড়ি মোহাম্মদ এখনই মারার সুযোগ আর সুযোগ পাইতাম না তখন আবু জাহিল্লার হাতে এমন বিশাল একটা পাথর নিচে আল্লাহ নবী বিশ্ব নবীর মাথার মধ্যে ছেড়ে দিবে মাথা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে না

তাহলে রসুলের দুই নম্বর আকর্ষণটা মনে আসে নি রসুলের দুই নম্বর আকর্ষণ হলো রসুলের উত্তম ব্যবহারের আকর্ষণ উত্তম চরিত্রের আকর্ষণ রুসুল যে ছিল মহান চরিত্র রসুল যে ছিল উত্তম চরিত্রের কথা আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে বলেন সুহান আল্লাহ আল্লাহ নিজে বলেন আরেক জোরে কন্যা রসুল ছিল মহান চরিত্রের অধিকারী রসুলের ছিল উত্তম চরিত্র নবী ছিল মহান চরিত্র কি বলেন ঠিকা নবীজির যে কেমন চরিত্র ছিল আমার ভাইরা রসুল যেই রাস্তা দিয়ে কালিমার দাওয়াত দিতে যাইত যেই রাস্তা দিয়া ইসলামের দাওয়াত দিতে যাইতেন সেই রাস্তার মধ্যে এক বরিমা বরিমা প্রত্যেক দিন কাতা বিছায় রাখতো আর রসুলকে প্রত্যেক দিন কষ্ট দিত আমার ভাইরা

রাস্তার মধ্যে কিছু সংকব যুবকদের কেড়ে কেড়ে কে বলে ও যুবকেরা তোমরা কি ওই পরিবার কোন খোঁজ খবর জানো কিনা ইয়াউলি করে যুবকেরা জাগতে বলো কোন এই পরিবার তো পথে দেয়া প্রাণ কি গাতাবি কষ্ট দিতো আঘাত দতো অগ্নবিদি ওই পরিবার খোঁজে আপনি কেন অফের হয়েছেন এবার আর লেমন বিশ্বনবি তাপ দেব যুবকরা রে আমি তোমাদের কাছে যা বলেছি তাহা করতে যাব এবার যুবকরা বলে বলবিদি বুর্ণিমা তো দীর্ঘ যাবত অসুস্থ হয়ে আছেন এবার আর লেমন বিবেশন বি ডিকিডে কেবল যুবকেরা আমি তোমাদের কাছে দরখাস্ত করি ওই বরিমার বাড়িটা কোন দিকে আমাকে একটু দেখাইয়া দাও আবার নবীজিকে যখন পরিমার বাড়ি যখন দেখাইয়া দিয়েছে বিশ্ব নবীর আহমদুল্লিলাল আমি পরিমার বাসার সামনে গিয়া দাঁড়াইয়া সেলাম দিদি গিড়ি কে বলে মাগো আপনি কোথায় আপনার কি অবস্থা আপনার কি হালন এমনি করে ওই বুড়িমা সালামের আওয়াজটা শুনে বুড়িমা চির সবাই লাভ দিয়ে দাঁড়াইয়া দরজা খুলে তাকাইয়ে দিকে রবিজি এবার পরিমা ডাক দিয়ে বলে মোহাম্মদ তুমি কেন এখানে এসেছ এর কারণটা কি আমি তো বুঝতে পারি নাই এবার নবীজি ডাক দিয়ে বলে মাগো ওই রাস্তার মধ্যে আমি কিছু জঙ্গল যুবকের কাছ থেকে খবর পেয়েছি আপনি না কীর্তন নীল জগৎ অসুস্থ হয়ে গেছেন ও মা আমি লোভিকে আপনার কোনো সহযোগিতা করতে পারি কিনা এই কথা বলার ফরে পরে না নবীজি তাকাই পরিমাণ চোখে পানি পেবে পড়তেছে আর পরিবার ডাক দিয়ে বলে এত জানো মানুষ জিনিস সে কী জিন্দিকিতে মানুষ হত্যা করাতে পারে এত সুন্দর মানুষ জিন সে কী জিন্দিকিতে মানুষকে হত্যা করাতে পারে বলে এতো সুন্দর জানা জানলে সে কী জিনিস পাগলও হতে পারে এবার পরিবার আল্লা নবী সুন্নবী কে ডাক দে ওলা নবী গো এতদিন আমরা গামি কষ্ট দিয়েছি অন্যায় করেছি অপরাধ করেছি ওগো নবীজি এই মুহূর্তে আমাকে maaf করে দেন ওগো নবীজি শুধু তাই এই উমুর আমাকে কালিমা ফরান কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দেন আর একটু দূরে কর না এই মুহূর্তে আমাকে কালিমা পরাণ এতদিন আপনাকে না দেখি আপনার বিরুদ্ধে অনেক বদনাম করেছি অনেক অপরাধ করেছি ওগো নবীজি এই মুহূর্তে আমাকে কালিমা পরাইয়া মুসলমান বানাইয়া দে

রসুল যে ছিল মহান চরিত্র রসুলের কেমন চরিত্র ছিল আমার ভাইয়েরা আমার ভাইয়েরা মক্কা যখন বিজয়ী হয়ে গেল মক্কা যখন বিজয়ী হয়ে গেল মক্কার বেঈমান কাফেররা তারা যখন বাড়ি ঘর ছাড়তে লাগলো তাদের বউ বাচ্চা যা কিছু আছে যত সম্পদি আছে সব নিয়ে যখন বাড়ি ঘর ছাড়তে লাগলো সন্ধ্যাবেলায় এক বুড়িমা তার যত হাড়ি পাতিল দেখ দিস আছে সব কিছু একটা বস্তার মধ্যে ঢুকাইয়া বস্তার মুখটা বান্দা গাঠিটা সন্ধ্যাবেলা রওনা হয়ে গেছে গাঠি নিয়ে মক্কা ছেড়ে চলে যাবেন রাস্তার মধ্যে রসুলের সাথে সাক্ষাৎ সুবহানাল্লাহ রাস্তার মধ্যে সাথে সাক্ষাৎ রসুল বলে মা সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ তুমি তো বুড়া মানুষ তোমার চুল গুলা ফাইকে গেছে গা বুড়া মানুষ তো এমনিতে দুর্বল তাকে কি বলেন ঠিক না তখন বলে তুমি শুনছো না তুমি জানো না আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ যে আমাদের উপরে হামলা করছে লাউজ বিল্লাহ জোরে বল বলে মা আপনি কি जिंदगीতে মোহাম্মদ কে দেখছেন বড় বড় ওই তাক না জাহান্নাম লোক তার আমার সামনে লয় না তখন নবীজি বলে মা ঠিক আছে তুমি দীক্ষ না তুমি তো বুড়া মানুষ তুমি তো যেখানে যাইবা গাঠিটা নিয়ে যাইতে পারবা না সুতরাং তোমার গাঠিটা আমি নবীর হাতে দাও তুমি যেখানে যাইবা আমি তোমার সাথে সাথে তোমার গন্তব্য স্থানে নিয়ে পৌঁছিয়ে দেব সুবাহ তখন বুড়ির বুড়িমার গাঠটি রসুলের মাথায় সুবাহ বুড়িমা চলতে 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 পাহাড়ের গুহায় গিয়ে দাঁড়াইয়া বলে ও আমার বংশের লোকেরা ও আমার গোষ্ঠীর লোকেরা তোমরা কে কোথায় আছো তোমাদের সাথে তোমাদের পথের প্রতীক আমি সুতরাং তোমাদের কাছে আমাকে একটু আশ্রয় দাও এই কথা বলার পরে পাহাড় থেকে একটা লোক এইভাবে যখন দাঁড়াইছে দাঁড়াইয়া দেখে রসুল মোহাম্মদকে দেখে ওই লোক বলে বুড়ি সাইরাল সাইরাল যার বয়ে দেশ সাল্লাম বাড়িঘর সাল্লাম সব কিছু সাল্লাম সেই মোহাম্মদ কে সাথে নিয়ে সেই মোহাম্মদ কে সাথে নিয়ে আইসা আবার বস আবার বলো জাগা একটু জায়গা দেওয়ার জন্য এই কথা বলার পরে বুড়িমা একবার উসুরের সুন্দর চেহারা দিকে তাকায় আল্লাহ করজুর খন্না বুড়িমা একবার উসুরের সুন্দর চেহারা দিকে তাকায় এদিকে বুড়িমার চব্দি পানি বেবে পড়তেছেন সুবাহ

সুতরাং তো ভালো মানুষ জীবে সে জিন্দগিতে মানুষ সব করতে পারে না নবী গো এ মুহোর্দ আমাকে কালি না পরা কালি মা পড়াইয়ালা মুসলমান ফলা যায় ওই খেলা না ফোনোকে আজ রসুল যে ছিল মহান চরিত্রের অধিকারী রসুল যে ছিল উত্তম চরিত্র নবীজির ব্যবহার দেখে নবীজির মহান চরিত্র দেখে অনেক ইহুদি খ্রিস্টান কালিমা পরে মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ জুড়ে ঘন শুধু তাই নয় যেই নবী আমাদের নবী সমস্ত মাখলুকের নবী সমস্ত জাহানের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সেই নবীকে গাছে চিনত নদীর মাছ চিনত গাছ চিনত পশু পাখি পর্যন্ত চিনত সব আনন্দ এবং রসুল যেই রাস্তা দিয়া যাইতো গাছ গুলা বাঁকা হয়ে রসুল সালাম দিত নদীর মাছ পর্যন্ত রসুল সালাম দিত পশু পাখি পর্যন্ত রসুল সালাম দিত আমার ভাইরা ঘড়িনি এক ইহুদির বাড়িতে তিন দিন যাবৎ জিম্মি হয়ে আছে তখন রসুল যখন রাস্তা দিয়া জায়গা মক্কার এক রাস্তা দিয়া যখন রসুল রানা হয়ে গেছেন এদিকে হরিণী রসুল দেখে আল্লাহ রব্বুল আলমের কাছে বলেন প্রভু আমার জবানটা একটু খুলে দাও আল্লাহ নবী বিশ্ব নবীর সাথে দুটি কথা বলার জন্য সুবাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন

কিছু কলের ভিতরে মানুষের বাসায় যে কি রে কেবল নবী গো অঘনবিজি আপনি তো সমস্ত লবীদের নবী আপনার তো সমস্ত জাহানের নবী আপনি তো সমস্ত মাত্র কেন নবী অঘনবেজি আমি ওখানে আজকে ইহঁদি বাড়িতে আজকে তেলে যাব হয়েছি হয়ে আমার কে তেল ভিতরে কোনো খাবার দেয় নাই কোনো পানি দেই নাই নাই অগ্রম কি যে আপনার খদম ধরে কান্দে আমার লস্যের বানটাই একটু ছেড়ে সুভানন্দ এদিকে হরিণীর চকের পানিগুলো চড়ে দেয় কান্দার দিকে কেবল বিঘ আপনার কদম ধরে কান্দে আমার নসিব বন্ধু একটু চেনে নবী গো শুধু থাই নাই জঙ্গলার মধ্যে আমার দুটি দুধের বাচ্চা আছে দুনিয়াতে কোনো মা চাই না সন্তান থাকতে মা থাকতে সন্তান না খায় পৃথিবীর জমির থেকে বিদায় হয়ে যাবে কি বলেন ঠিক কিনা আরেকটু জোরে খন অগল নবী যে জঙ্গলের মধ্যে আমার দুটি দুধের বাচ্চা আছে জঙ্গলের মধ্যে কি আমার সন্তানদের কাছ থেকে আমার জীবনের শেষ বিদায়টা তুমি আছি নবী গো আমার নসীর বান্দে কো চলে দেন এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী охорони যখন চলে দিয়েছে আবার ঘরে নিয়ে গিয়ে জংলার দিকে তার বাচ্চাদের খেটে খেটে কে বলে ও আমার জাদুমনিরা ও আমার সন্তানেরা তোমরা কোথায় আসন দেখো তোমাদের মা নিয়ে এসেছি ও মুসলমান বেল আমার হরিণীর বাচ্চারা আবার হরিণীকে জড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর দেখে ডেকে বলে মাঘ এতদিন আপনি কোথায় ছিলেন ও মা এতদিন কোথায় ছিলেন আমরা তো না খায় পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইতাম ও মা কোথায় ছিলেন আমরা তো মনে মনে প্রেমেছিলাম আপনাকে মনে হয় কোনো শিকারি ধরে গিয়ে নিয়েছিল অথবা আর কোনো ভাগে আর খানা কে ও সলতান ভাই আমার মা এদিকে সলতানারা হরিণি মা হরে কান্না মা সলতানের ভিতরে কান্নার ফরে খেলছে অ্যা মাখনটা কেউ রে সলতানারা রে তোমাদের ঘোটা ঠিকই আছে আমাকে কি হোদি শিকারি ধরে নিয়ে গিয়েছিল ও সন্তানরা জানো আজকে কাকে জিম্মি রেখে এসেছি আজকে যাকে জিম্মি রেখে এসেছি সে হল সমস্ত নবীদের নবী সমস্ত লোকের নবী সমস্ত প্রাণীদের নবী সুবহানাল্লাহ এবার সন্তানেরা গंदे করি মা কললে কললে জিগিরে কি বলে মাগো যিনি হলো সৌদ নবী समस्त अखল এর নবী समस्त পশু পাখির দন নবী ওগো নবীজি সুতরাং আমরা ছ আমরা বাচ্চারা আল্লাহম কসম করে বলে

এবার মা টিকিট কে বলে হরিণী বাচ্চারা চলো আমরা সকলে যাই এবার মা আগে আগে আর তার সন্তানেরা পিছনে পিছনে এদিকে ইহুদি এসে রসুলকে দেখে বলে মোহাম্মদ তোমাকে যে দেখা যায় তুমি এখানে কেন আমার হরিণী কোথায় আমার শিকারী কোথায় নবীজি ডাক দিয়ে বলে ইহুদি শিকারি চলে গেছে জঙ্গলার দিকে আবার চলে আসবে সুবহানাল্লাহ জোরে ঘননা এই ইহুদি শিকারি ছেড়ে দিয়েছি ইনশাআল্লাহ আবার চলে আসবে এই কথা বলার পর ইহুদিকে মোহাম্মদ এতদিনে তোমাকে সুযোগ পাইছি সুতরাং শিকারি ছেড়ে দিল কি আবার চলে আসে নাকি আরেকটু জোরে ঘননা চলে আসে তখন রসুল বলেন ইহুদিরে টেনশন করিস না আমি বলছি ইনশাল্লাহ করে বলতে পারি হরিণী চলে আসবে সব হানাল্লাহ জোরে না আমার ভাইয়েরা এবার যখন রসুল বারবার জংলার দিকে তাকায় রসুল বারবার জংলার দিকে তাকায় হঠাৎ করে তাকাইয়া দেখে হরিণী চলে আসতেছেন সুবাহ আনাল্লাহ জোরে ঘন আরেকটু জোরে ঘন না সুবাহ জংলার দিকে জংলার দিক থেকে যখন হরিণী চলে আসতেছেন রসুল তাকাইয়া দেখে আমার ভাইয়ের আপনারা বলেন তো হরিণী জংলার দিকে গেছিল কইটা আর একটু জোরে খন গেছিল কইটা গেছিল একটা এখন আসতেছে কইটা আর একটু জোরে এখন আসতেছে তিনটা বাচ্চা দুইটা

নবীজির কদম বরফ ধরে টানলে ঠিক বলে ওখানও বেজি অন্যায় করেছি অফার করেছি ওখানে বেজি আপনি দোষ সমস্ত অফিস হবে আপনি দোষ সমস্ত মাখলো কেমন হবে ওখানে বেজি আমরা অনলাইন করেছে অফারাবাদ করেছি কখনো বেজি আমাদেরকে আপনার মাফ করে দেন শোভানন্দ রাজখন্না এমনই করে যখনকে মাফ ইহুদি দৃশ্য দেখে বলে এ মহাম্মদ এত দিন তোমার ফিরতের বদনাম করেছি এত দিন তোমাকে প্রকল্পনা খায়িত করেছি এ মহাম্মদ এতদিন আমি কমানোতে ছিলাম এখন আমি কমান্ত দেখে

আমার ভাইরা তাহলে রসুলের দুই নম্বর আকর্ষণটা চলে গেছে আমার ভাইরা আল্লাহ বাকরবুল আলামিন বলেন আল্লাহ বাকরবুল আলমিন সুরা কাউসার নাজিল করে আল্লাহ বাকরবুল আলামিন রসুলকে সান্ত্বনা দিচ্ছেন এবং সাহাবাই কালামকে সান্ত্বনা দিচ্ছেন এবং মক্কার বিরুদ্ধে মক্কার বেইমান কাফেরদের বিরুদ্ধে ধাত ভাঙ্গা জবাব দিয়েছেন সুবাহ আনাল্লাহ জোরে খান আরেকটু জোরে খান না রাসূল মক্কার বেঈমান কাফেরদের বিরুদ্ধে সুরা কাউসাল নাজির করে দাদবangga জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইয়া আউতাইল লা জানকাউসার ওগো দান করেছি মানে আমি আল্লাহ আপনাকে বিশ্ব উম্মত দান করেছি সুবহানাল্লাহ জরে কলনা কাউসারের ব্যাখ্যা হলো তিনটা কাউসারের ব্যাখ্যা কয়টা অমবিজি কাউসরের তমর ব্যাখ্যা হলো আপনাকে আমি আল্লাহর কাউসার দান করেছি মানে আমি আল্লাহ আপনাকে কোরআন শরীফ দান করেছি সুবহানাল্লাহ জোরে বললাম কোরআন শুন নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি মানে আমি আল্লাহ আপনাকে কোরআন শরীফ দান করেছি সুবহানাল্লাহ জোরে বলেন না আল্লাহ রব আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেছিল পাহাড়ের উপর কোরআন শরীফকে নাজিল নাজিল করবে পাহাড়ও অস্বীকার করেছে আল্লাহ তারপর জমিনের উপর ইচ্ছা করেছিল কোরআন শরীফকে নাজিল করার জন্য জমিন অস্বীকার করেছে কিন্তু দুর্বল মানুষ আল্লাহর নবী বিশ্ব নবীর উপর কোরআন শরীফ নাজিল করেছে বলেন বলেন ঠিক কিনা আমার ভাইরা এক হাদিসের মধ্যে আসছে কুরআন শরীফ সম্পর্কে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ শরীফ সম্পর্কে জিজ্ঞাসা করবে রুহে মাহফুজ কে এ রুহে মাহফুজ পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ বছর আগে আমি আল্লাহ তোমার কাছে কোরআন শরীফ আমানত দিয়েছিলাম সুতরাং আমার আমানতটা আমাকে ফিরাইয়া দাও তখন রুমা বলবে আল্লাহ কোরআন শরীফ আমার কাছে রাখি নাই আমার কাছ থেকে জিবরাইল নিয়ে গেছে শুভ আনন্দ লাগ এবার জিবরাহিলের কাছ জিবরাইলকে আল্লাহ প্রকল্প বলে আমি ডাক দেলো এ জিবরাইল

কাছে আমানত দিয়েছিল আমার কোরআন শরীফ আমাকে ফিরত দেন এবার নবীজি ডাক দিয়ে বলবে আল্লাহ কোরআন শরীফ তো আমি রাখি আমার হাতে রাখি নাই কোরআন শরীফ তো আমার কাছে রাখি নাই আমি আল্লাহ আমি আল্লাহ আমি জীব আমি নবী আমি নবী তো আমার কোরআন আপনার কোরআন শরীফ আমার কলমের ভিতরে রাখি নাই আমি নবীজি আমার জীবনের শেষ সময় বিদায়ের শেষ বেলায় আমি কোরআন শরীফ আমার উম্মতি মহা আপনার কোরআন শরীফ এবং আমার হাদিসকে আমি মহা আমি নবীজি আমার উম্মতদের হাতে তুলে দিয়ে আসছি সুবহানাল্লাহ

আখিরে পয়গম্বর বলে তোমাদের কাছে কোরআন শরীফ আমার নোট দিয়েছিল সুতরাং আমার কোরআন শরীফ আমার আমানতটা আমাকে ফিরাইয়া দিলাম একটা উম্মতি মুহাম্মদীয় কোরআন শরীফের আমানত ফিরাইয়া দিতে পারবে না আমার ভাইয়েরা জাহান নামের শিকল দিয়ে যখন বান্দা লাইব হাত যখন বেঁধে ফেলবে তখন এই দৃশ্য দেখে আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে নবী গো আল্লাহ গো আমাকে একটু সুযোগ দেন না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো যাও তোমাকে একটু সুযোগ দিলাম সুবহানাল্লাহ জুরা কর ভাইরা আমার এবার আল্লাহ নবী বিশ্ব রাহাতুল দৌড়ে দেবে আদো হাত রই গম্বরের কাছে গিয়ে বলো হা তোম বাবা ওই দেখি কাহা হাতে ওই দামে দেখে আপনার সনশানরা আপনার সন্তানদের কি যেই নামে জাহা নামের শিকল দিয়ে বেঁধে ফেলেছে অগনবিজি চলে আপনার কাছে এদিকে আপনার সংস্থা অন্যদিকে আমার মহম্মদ অগল বিধি চলে না আল্লাহর কাশে দরখাস্ত করে এবার আদম ভয়গম্বর স্বীকার করবে আদম ভয়গম্বর স্বীকার করার পরে আল্লাহল্লী নিশ্চয় নবে রাতুল কা মতের কোটির মইতে পারে

আমি মহান আল্লাহ আমার দায়িত্ব আমি আল্লাহ আমার কুরআন শরীফের উপর দিয়ে দিলাম আমার ভাইরা কোরআন শরীফ উদ্বোধন দিয়ে দিল সুতরাং যারা কোরআন শরীফকে কে মহাব্বত করেছেন যারা কোরআন শরীফকে ভালোবাসছেন যারা মাদ্রাসা মসজিদকে ভালোবাসছেন ভালোবাসেন শরীফ তাদের পক্ষে হয়ে আল্লাহর সাথে যারা করতে আরম্ভ করবে সুবহানাল্লাহ জুরে খন্না এবার আল্লাহ কোরআন শরীফ যখন বলবে আল্লাহ ওই গুলা আছে এরা সবাই আমাকে মহাব্বত করছে সুতরাং তাদের নিয়ে আমি জান্নাতে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও কোরআন শরীফ তুমি তাদের যাদের পক্ষে কথা বলতেছো তাদের নিম্নে এক হাজার করে মামলা কয় হাজার এক হাজার করে মামলা তখন আল্লাহ রব্বুল এই কথা বলার পরে কোরআন শরীফ এই কথা বলার পরে কোরআন শরীফ বলবে আল্লাহ সুতরাং আপনি যদি তাদেরকে অস্বীকার করেন তাহলে আমি কোরআন শরীফকে অস্বীকার করেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও কোরআন শরীফ তুমি আমার কোরআন সুতরাং তোমার কি আমি অস্বীকার করতে পারি সুতরাং যাও তোমার খাতিরে আমি মহান আল্লাহ সমস্ত উন্মতি মোহাম্মদীকে মাফ করে দিলাম সুবাহ আমার ভাইয়েরা প্রধান বক্তা যিনি উনি চলে আসছেন আমার ভাইয়েরা সুরা কাউসারের দুই নম্বর ব্যাখ্যা হলো গো আমি আল্লাহ কাউসার দিয়েছি মানে আপনাদেরকে বেশি উম্মত আপনাকে বেশি উম্মত দান করেছি সুবহানাল্লাহ জোরে কন না আমার ভাইয়েরা কাউসারের তিন নম্বর ব্যাখ্যা হলো নবী গো আমি আল্লাহ কাউসার দিয়েছি মানে আমি আল্লাহ আপনাকে একটা নহর দান করেছি যেই নহরটার নাম হলো হাউজে কাউসার ওগো নবীজি ঐ নহরের পানি দুধের চেয়ে সাদা রবিগো আপনার কোন উম্মত যদি এক গ্লাস পানি পান করে 50 বছর আর পানির পিপাসা লাগবে না সুবহানাল্লাহ জোরে বলনা আমার ভাইরা আমার সংক্ষিপ্ত সময় এখানে শেষ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সর্ব حالতে সর্বঅবস্থাতে সাহাবায়ে کرامের সাহাবায়ে کرامের মতো এবং রসূলের শূন্য অনুযায়ী সাহাবায়ে کرامের আদর্শ অনুস্থিত হয়ে আমাদের জীবন قرأتها فينا القلوب شكر آمين وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته